রহিম, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। শিক্ষার্থীবৃন্দের প্রতি প্রীতি এবং শুভেচ্ছা। আশা করি শিক্ষার্থীবৃন্দ তোমরা ভালো আছো। তোমাদের ভালো থাকার জন্য কিন্তু স্কুল ছুটি। অনেকদিন পর আবার আজকে আমি আসলাম অনলাইনে ক্লাস নেওয়ার জন্য। যেহেতু করোনার সংক্রমণ দিন দিন বেড়েই চলেছে, সেজন্য সরকার আবার অনলাইনে ক্লাসের একটা সুযোগ দিয়েছে। তো শিক্ষার্থীবৃন্দ, আমি আমার পরিচয় দিই, আমি চাঁদপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মুসম্মদ নাইসারা বেগম, ফুলবাড়ি দিনাজপুর। তো আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণী থেকে ক্লাস নিচ্ছি। আজকে আমার পাঠের বিষয় হচ্ছে রোকেয়া সাফাত হোসেন, তার পৃষ্ঠা নাম্বার 44। এখানে আমরা বেগম রোকেয়ার নাম কিন্তু আমরা সবাই কম বেশি শুনেছি। তিনি হচ্ছে, বেগম রোকেয়াকে বলা হয় নারী জাগরণের অগ্রদূত। তিনি কিন্তু নারীদের জন্য বাংলাদেশে অনেক কিছু প্রতিষ্ঠা করে গেছেন, এর জন্য বেগম রোকেয়াকে বলা হয় নারী জাগরণের অগ্রদূত। বেগম রোকেয়ার জন্ম হচ্ছে 1880 সালে রংপুর জেলার পায়রাবন গ্রামে। তাহলে বেগম রোকেয়া যখন যে সময় জন্মগ্রহণ করেছিলেন, সে সময় কিন্তু নারীদের পড়াশোনার বিষয়ে নারীদের পড়াশোনার ব্যাপার নিয়ে তখন ভাবাই হতো না। শুধু বাড়িতে একটু আরবি ফার্সি এগুলো পড়া হতো, আর পর্দা প্রথাটা ছিল কিন্তু অনেক বেশি কঠোর। এখন যেরকম আমরা স্কুল ড্রেস করে হয়তো বাইরে আসতেছি, স্কুলে আসতেছি, তখন কিন্তু ওরকম ছিল না। তখন কোথাও একটু বেড়াতে বের হলে পর্দা কঠোরভাবে মেনে চলতে হতো। তো শিক্ষার্থীবৃন্দ, দেখো রোকেয়া সাফাত হোসেনের গল্পটা, লেখকের নাম হচ্ছে সেলিনা হোসেন। সেলিনা হোসেন উনিও কিন্তু একজন মেয়ে। বেগম রোকেয়া সাফাত হোসেনের বাবার নাম হচ্ছে জহির মোহাম্মদ আবু আলী সাবের। তাহলে তিনি জহির মোহাম্মদ আবু আলী সাবের ছিলেন কিন্তু একজন জমিদার, জমিদার ছিলেন। তো উনি অনেক জমি অধিকারী ছিলেন, ওই জন্য তাকে বলা হয় প্রভূত সম্পত্তির অধিকারী। সে ঘরে বেগম রোকেয়া জন্ম। তো সাফাত কখন হলেন? যখন বেগম রোকেয়া আর বিয়ে হলো। বেগম রোকেয়া বিয়ে হয়েছিল হচ্ছে 1898 সালে। তখন তিনি কিন্তু বেশি বড় ছিলেন না, কিশোরী বয়সে কিন্তু তার বিয়ে হয়েছিল। তার স্বামীর নাম হচ্ছে সৈয়দ সাফাত হোসেন। ওই কারণে বেগম রোকেয়াকে বলা হচ্ছে রোকেয়া সাফাত হোসেন। আর রোকেয়ার স্বামী ছিলেন ভাগলপুরের ম্যাজিস্ট্রেট। তারপরে দেখো শিক্ষার্থীবৃন্দ, সাহিত্যিক হিসেবে তার আত্মপ্রকাশ ঘটে হচ্ছে 1902 সালে। কিশোরী বয়সে বিয়ের পরেও তার স্বামীর সহযোগিতায় তিনি কিন্তু তার লেখাপড়া চালিয়ে গেছেন। ওই জন্য সাহিত্যিক হিসাবে তার আত্মপ্রকাশ ঘটতেছে হচ্ছে ঘটেছিল 1902 সালে। কলকাতা থেকে প্রকাশিত নবপ্রভা পত্রিকায় ছাপা হয় তার প্রথম সাহিত্যিক, সেটার নাম হচ্ছে রচনা পিপাসা। রচনা পিপাসা। তারপরে 1905 সালে ইংরেজি রচনা সুলতানাস গ্রিন মাদ্রাস থেকে নানা প্রকাশিত একটি পত্রিকায় ছাপা হয়। তার রচনা সুধি মহলের দৃষ্টি আকর্ষণ করে, তিনি সাহিত্যিক হিসাবে পরিচিত হয়ে ওঠেন। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা এদিকে মনোযোগ দাও। রোকেয়া প্রকাশিত 5টি বই, বেগম রোকেয়া সাফাত হোসেন 5টি বই প্রকাশ করেন। সেই বইগুলোর নাম দেখো, একটা নাম হচ্ছে মতিসুর, সেটা হচ্ছে 1904 সালে প্রকাশিত হয়। সুলতানাস ড্রিম হয় 1908 সালে। তারপর মতিসুরের দ্বিতীয় খণ্ডটা হয় 1922 সালে।
পদ্মরাগ হয় 1924 সালে, ও অবরোধ বাসিনী প্রকাশিত হয় 1931 সালে। তাহলে এই পাঁচটা হচ্ছে বেগম রোকেয়া প্রকাশিত বই। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন বাংলাদেশে জন্মগ্রহণ করেন, কিন্তু তার মৃত্যু হয় কলকাতায় 1932 সালে। তো শিক্ষার্থী বৃন্দরা, আজকে এই পর্যন্ত। তোমরা ভালো থাকো, সামাজিক দূরত্ব মেনে চলো, কোভিড-19 করোনার যে নির্দেশনাগুলো সেগুলো মেনে চলো, বারবার হাত সাবান ধুবে 20 সেকেন্ড করে, বাসায় সবাইকে নির্দেশনা দিবা, ভালো থাকবে, ধন্যবাদ। কোনটা রে 6 মিনিট 7 মিনিট।